সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমার বক্তব্যের বিষয় হচ্ছে শিরক। কোরআনের ভাষায় শিরক হলো কাউকে মহান আল্লাহ তাআলার সমকক্ষ সমতুল্য বা তুলে নিয়ে বলে মনে করা। শিরক একটি জঘন্যতম অপরাধ যা খালেস অন্তরে তওবা ব্যতীত মহান আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এর মাধ্যমে জান্নাত হারাম হয়ে যায় এবং চিরস্থায়ী জাহান্নামের আগুনের আযাব ভোগ করতে হয়। সুতরাং শিরক থেকে বেঁচে থাকতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ নিজে তার উপর জান্নাত হারাম করেছেন। ওয়া মাওয়াহুন নার, জাহান্নাম তার চূড়ান্ত ঠিকানা। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর সেদিন জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। শিরিক মানুষের পিছনের দিককে ঠেকায় আর বেদাত মানুষকে সামনের দিককে ঠেকায়। শিরিক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় আর বেদাত করলে ইবাদত কবুল হবে না। আমাদের মনে রাখা ভালো হবে, দুনিয়াতে দুটি পাপ রয়েছে, যে পাপের নিজস্ব ক্ষমতা রয়েছে, সব পাপের নিজস্ব ক্ষমতা নেই, আর একটি পাপ হচ্ছে শিরিক। শিরিকের একটি ক্ষমতা রয়েছে, দুনিয়াতে আপনার অতীতের নেকিগুলোকে নষ্ট করে দেবে, আর বেদাতের একটি ক্ষমতা রয়েছে, আপনার ইবাদত কবুল হতে দেবে না। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দেওয়ার বেলায় বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে বড় অপরাধ। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। শিরক করলে মহান আল্লাহ তাআলাকে খাটো করা হয়, শিরক করলে মহান আল্লাহ তাআলাকে হেয় তুচ্ছ করা হয়। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা অন্যথা বলেন, ফালা তাজআলু লিল্লাহি আমদাদান ওয়া আনতুম তাআলামুন, অতএব তোমরা জেনে শুনে কাউকে মহান আল্লাহ তাআলার সমকক্ষ বানাও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ু যানবি ইনদাল্লাহি আকবারু, আল্লাহর নিকট সবচেয়ে কঠিন পাপ কি? পালা, তিনি বললেন, আতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকা, আল্লাহর নিকট সবচেয়ে কঠিন পাপ এই যে তুমি আল্লাহর সমকক্ষ বানাবে অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। হাজিরিন, মহান আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করলে মহান আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ সমতুল্য বা তুলনীয় বলে মনে করলে শিরক হয়। বিশ্ব সৃষ্টি পরিচালনা, জীবনদান, মৃত্যুদান, বৃষ্টিদান, অলৌকিক সাহায্য, কল্যাণ অকল্যাণ, সকল ক্ষমতা একমাত্র আল্লাহর, অন্য কারোর ক্ষমতা বা অধিকার আছে বলে মনে বিশ্বাস করা শিরক। অনুরূপভাবে মহান আল্লাহর গুণাবলীর মধ্যে রয়েছে, তিনি সর্বশক্তিমান, সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা, অদৃশ্যকারের মালিক, অন্য কারো এরূপ গুণ আছে বলে মনে বিশ্বাস করা শিরক। অনুরূপভাবে তাওয়াক্কুল, ভরসা, নির্ভরতা, অলৌকিক ভয় আশা ইত্যাদি সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য, অন্য কারোর জন্য করা, অর্থ এগুলিতে তার সমকক্ষ মানানো। হাজিরিন, এখানে আমাদের মনে হতে পারে, আমরা তো মুসলিম, আমাদের তো শিরকের কোনো ভয় নেই, বেঈমানগণ শিরক বা কুফরিতে লিপ্ত। কিন্তু কোরআন কারিমে বলা হয়েছে যে অধিকাংশ ঈমানদারী শিরকের মধ্যে লিপ্ত। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনয়ন করে এবং সেই অবস্থায় তারা শিরকে লিপ্ত হয়। সম্মানিত উপস্থিতি, উক্ত আয়াত দ্বারা এবং হাদিস দ্বারা বোঝা যায় যে শিরক পৃথিবীর সবচেয়ে বড় মহাপাপ। শিরক করলে মহান আল্লাহ তাআলাকে হেয় তুচ্ছ করা হয়। যিনি সৃষ্টিদাতা, যিনি বিশ্বজগতের মালিক প্রতিপালক, তার সাথে অন্য কাউকে শরীক করা, তার সাথে অন্য কাউকে অংশীদার করাই হচ্ছে শিরক। তাই আসুন আমরা যেন শিরক থেকে বিরত থেকে সিরাতুল মুস্তাকিম তথা সরল শরীক পথ অবলম্বন করে জান্নাতুল ফেরদাউস হাসিল করতে পারি। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।